গতকাল 12:45 আমরা সংবাদ পাই যে ক্রসবার সিরাজগঞ্জ ক্রসবার তিনে জিহাদ নামে একটা ছেলে নিখোঁজ হয়েছে। পরে আমরা এখানে স্টেশন থেকে আসি, আমরা সার্চ করি, পরে আমরা না পেয়ে আমরা রাজশাহী ডুবুরি টিমকে কল করি। ডুবুরি টিম আসে কালকে 4টা থেকে আমরা 7টা পর্যন্ত কাজ করি, কালকে পাই নাই। আজকে সকাল 7টা থেকে আমরা শুরু করে সকাল 9:30 সময় আমরা জিহাদকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সে মৃতদেহ তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করে দিয়েছি। বলতে নিচের মধ্যে স্রোত আছে, মানে পরে আমি প্রথমে নাম ছিলাম, নামার পরে কাজ করতে পারতেছি না। পরে সিনিয়র ভাই পরে বলল যে মানে ভাড়া ফেলে মানে একটা ডিস্টেন্স দিছিলাম, ওই ডিস্টেন্স অনুযায়ী খুঁজতে খুঁজতে গিয়েছিলাম, যার পরে স্রোতে কাজ করা মানে ঝামেলা হয়ে যায়। তারপর ওই মানে মানে আস্তে ব্লকের ফাঁকে কখনো ঢুকে যায়, কখনো আবার বস্তা আছে, তা ওইরকম তারপর কষ্ট করে গেছি নিচে যাওয়া, মানে লাইন ছাড়ছি আর চলে যাচ্ছে। তো পরে নিচে যায় ওই এটা ইয়ে ছিল, গর্তর মতো ছিল, চারদিক দিয়ে বস্তা, ওর বস্তার ভেঙে যা দেখি মাথা ঢুকেছিল, পা উপর দিকে ছিল। তো পরে ওই অবস্থায় যা পেয়েছি পরে তুলে নিয়ে আসছি।